আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন পছন্দ করে না, তারা অন্ধকার গলিপথে ক্ষমতায় যেতে চায়। তিনি বলেন, সহিংসতা করে মানুষ হত্যা ও চক্রান্ত করায় পারদর্শী তারা। গণভবনে প্রবাসী আওয়ামী লীগের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা এবং উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা চান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার গণভবনে ২৯টি দেশের কয়েকশো নেতাকর্মী প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী স্বাগত বক্তব্যে বলেন, দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রবাসীদের ভূমিকা রয়েছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে দেশে ফিরতে বাধা দিয়েছিল, সে কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, সে সময় প্রবাসী বাংলাদেশিরা তার পাশে দাঁড়িয়েছিল। গণভবনের মাটি আজ ধন্য, আপনারা এসেছেন এখানে। বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রাম অর্জন সবকিছুর সাথেই আপনারা সম্পৃক্ত থাকেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে। বিএনপির ভোট বিরোধী অবস্থান প্রত্যাখ্যান করেছে জনগণ। তারা ক্ষমতায় যেতে চায়, কিন্তু নির্বাচন চায় না। তারা জানে যে তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত, সেজন্য তারা ইলেকশন করতে চায় না। ইলেকশন নষ্ট করে দিয়ে কিভাবে অবৈধভাবে ক্ষমতায় যেতে চায় সেই পথ তারা খুঁজে বেড়ায়, অন্ধকার গলি পথ খুঁজে বেড়ায়। আলো ঝলমল নির্বাচন আর জনগণের পথে তারা পথ হারিয়ে ফেলে। নিজেরা অফিসে তালা দেয়, আবার নিজেরাই ভেঙে আবার গর্ববোধ করবে চাবি হারিয়েছে। এখন চাবি খোগায়া, চাবি হারাবে আর তারাও পথ হারাবে। তারাও এখন পথ হারানো প্রতীক হয়ে গেছে। শেখ হাসিনা বলেন, এখনো চক্রান্ত শেষ হয়নি, তবে জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করবে। এখনো চক্রান্ত শেষ হয়নি, এখনো শুনি তারা আবার লাফালাফি করে যে ইলেকশন বাতিল করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। যা হোক, একবার জনগণের ভোট পেয়েই আমরা সরকারে এসেছি, তাই জনগণের কল্যাণেই আমরা কাজ করে যাব এবং বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ তার যে উন্নয়নের ধারাটা, এই গতিটা আমাদের ধরে রেখে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের বৈদেশিক আয়ে বড় অবদান রাখছে। দেশের সুনাম ও উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অব্যাহত রাখতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা প্রবাসে থাকেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, শান্তিতে থাকবেন, দেশের মানুষের যাতে কল্যাণ হয় সেইভাবেই কাজ করবেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।